ব্রেকিং নিউজ, আবারও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে নাসির তামিমা। বিস্তারিত জানতে হলে ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে নাটনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বর্তমান সময়ে তুমুল আলোচিত সমালোচিত একটি ইস্যু নাসির তামিমা এবং রাকিব হাসান। আপনারা সবাই একটি বিষয়ে অবগত আছেন যে নাসির তামিমা কিন্তু তারা দেশে ফিরে এসেছিল, তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। আপনারা আরও একটি বিষয়ে অবগত আছেন যে নাসির তামিমা কিন্তু তারা দেশ ত্যাগ করেছিল এবং তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিল, আর সেখানে পায়ে জমানোর পর শোনা গিয়েছিল যে বিমানবালা তামিমা সুলতানা তামিনাকে তার চাকরিতে আবারও জয়েন দিয়েছে এবং ক্রিকেটার নাসির হোসেন নাকি অবসর সময় পার করছে। তারপরে ঈদের আগে তামিমা সুলতানা তাম্মি তার ছুটি কাটতে দেশে ফিরে এসেছিল। এখন শোনা যাচ্ছে তামিমা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেন তারা নাকি আবারও দেশ ছেড়ে পালিয়ে যাবে। নাসির এবং তামিমা দেশে আসার পরেও তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি, এমনকি পিবিআই কর্তৃপক্ষের আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও আদালতে কোনো তদন্ত রিপোর্ট জমা হয়নি। যখন গত 2 মে আদালতে তদন্ত রিপোর্ট প্রকাশ করার দিন ছিল, তখন পিবিআই কর্তৃপক্ষ থেকে শোনা যাচ্ছিল যে নাসির এবং তামিমা যেহেতু মামলার আসামি, তাই তারা যেহেতু দেশের বাহিরে রয়েছে, তাই আদালতে কোনো পিবিআই তদন্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ মামলার আসামি যদি উপস্থিত না থাকে তাহলে পিবিআই তদন্ত রিপোর্ট জমা দিয়েও কোনো লাভ হতো না। তাই বিমানবালা তামিমা সুলতানা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেন যখন দেশে ফিরে এসেছিল তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি, এমনকি পিবিআই কর্তৃপক্ষ আদালতে কিন্তু কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। আর আদালতে আদৌ কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কিনা তা কিন্তু সবারই অজানা রয়েছে। ইতিমধ্যেই রাহির জনি ভাইয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাহির জনি ভাইয়া কিন্তু সবাইকে কিছু কথা জানিয়েছে, আর সেখানে বলা হয়েছে যে এই নাসির এবং তামিমার বিরুদ্ধে পিবিআই কর্তৃপক্ষ আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে কিনা তা কিন্তু সন্দিহান রয়েছে সবার মনেই। আর তার একমাত্র কারণ হলো নাসির একজন খেলোয়াড়, আর দ্বিতীয়ত নাসিরের রয়েছে কোটি কোটি টাকা ও ধন সম্পত্তি, যার কারণে এই ক্রিকেটার নাসির হোসেনের এত জঘন্যতম অপরাধের হয়তোবা কোনো বিচার করা হবে না। নাসিরের এত জঘন্যতম অপরাধের আমাদের বাংলাদেশের আইন আদালতে হয়তোবা কোনো শাস্তিই লেখা নেই। আপনারা কিন্তু সবাই একটি কথা জানেন যে আমাদের দেশে যাদের ধন সম্পত্তি এবং কোটি কোটি টাকা রয়েছে, তারা যদি হাজারো অন্যায় করে তারপরেও তাদের অন্যায়গুলো কিন্তু টাকার নিচেই চাপা পড়ে যায়, কারণ তারা তাদের টাকা দিয়ে সমস্ত আইন আদালত এবং বিচার ব্যবস্থাকে কিন্তু কিনে রাখে। তার জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতন কোনো লোক পাওয়া যায় না। তাই নাসির তামিমার বিরুদ্ধে রাকিব হাসান যখন মামলা করলো, আর তার সাথেই করা হলো প্রতারণা। রাকিবকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করেছে আমাদের বাংলাদেশের আইন আদালত, কিন্তু তারপরেও রাকিব হাসান যেন ন্যায় বিচার কোনোভাবেই পাচ্ছে না। এমনকি পিবিআই কর্তৃপক্ষ কিন্তু আদালতে এখনও পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে না, এমনকি পিবিআই কর্তৃপক্ষ থেকে কোনো নোটিশ কিন্তু প্রকাশ করা হয়নি যে আদালতে কবে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। তারা কিন্তু সুস্পষ্টভাবে কোনো ধারণাই জনগণকে দিচ্ছে না। এদিকে রাকিব হাসানের মামলার বা ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছে দেশ ও প্রবাসের অনেকেই। রাকিব হাসানকে যারা এতদিন ধরে সাপোর্ট করে গেছেন তারা কিন্তু অনেক আশায় বুক ভেঙে রয়েছে যে রাকিব হাসান ন্যায় বিচার পাবে আর নাসির তামিমা তাদের করা অন্যায়ের শাস্তি পাবে, কিন্তু এই শাস্তি কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। এমনকি নাসির তামিমার বিরুদ্ধেও কিন্তু কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আরও একটি খবর শোনা যাচ্ছে যে ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মি তারা নাকি আবারও দেশের বাহিরে চলে যাবে। আপনারা সবাই একটি বিষয়ে অবগত আছেন যে বিমানবালা তামিমা সুলতানা তাম্মি অর্থাৎ নাসিরের স্ত্রী কিন্তু সৌদি এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু, আর তামিমা সুলতানা তাম্মি নাকি তার ঈদের ছুটি কাটাতেই দেশে ফিরেছিলেন। এখন আবার শোনা যাচ্ছে তার ছুটি শেষ হয়ে গিয়েছে, এখন নাকি সে আবার সৌদি আরবে ফিরে যাবে, এমনকি সে তার কর্মস্থলে আবারও যোগদান করবে। তাই নাসির আর তামিমার বিরুদ্ধে কিন্তু কোনো গ্রেফতারি পরোয়ানাই জারি করা হলো না, আর পিবিআই কর্তৃপক্ষ আদালতে তদন্ত রিপোর্ট কবে জমা দিবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এখনকার মতো আপডেট এটুকুই, পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তোবাকে শুধু আমি ওই নাতিন হিসাবে মানুষ করি নি, তোবাকে আমি একটা সন্তান হিসেবে মানুষ করছি, তোবা আমাকে মা ডাকছে।
আমি ব্রেন স্ট্রোক করেছিলাম তোমার কারণে আমি ব্রেন স্ট্রোক করেছিলাম আমি কোনো কিছু লোড নিতে পারি নাই আমার ঘর খালি আমার বিছনা খালি কিন্তু তোমার নানি তো কান্নাকাটি করলো মিথ্যা কানছে সোকি জল এমনি ভালাইছে মিথ্যা বলে তাই হ্যাঁ এজন্য তোমরা বুঝতে পারো না সাইকে কারণ সাইকোলজিক্যাল প্রবলেম না হলে এসব জিনিস বিশ্বাস করে ও নিজেও হাতের মধ্যে এখানে তাবিজ পরে গলায় তাবিজ পরে হ্যাঁ একই জায়গায় তাবিজ পরে আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে আমি বলবো যদি ওটা যদি না হয় ওকে মেডিকেলে পাঠানো হোক আর মেডিকেলে পাঠানো একটা সাইকো বাবা কোনো খালি তাবিজ নেই ও আচ্ছা সব মিক্সড আবার দেখো সব মিক্সড এই জায়গা সব মিক্সড আবার এই কোথাও তাবিজ দেয় না বাবা मन আমুরি মাথায় সমস্যা হইছে সব মিথ্যা কথা কইয়া রাখিব ফাঁসাইয়া নিজে মজা করে এবব করে কি এখন কাঁপতেছে এটা করতেছে ওটা করতেছে আমি মা আমার থেকে বেশি কষ্ট দুনিয়াতে আমার মনে হয় না কারো লাগার কথা আই মাস্ট সে ওয়ান ওয়ার্ড দ্যাট তুবামুনি হচ্ছে রাকিবের জন্য হচ্ছে একটা এটিএম কার্ড কারণ যখন অসুস্থ আমার তালাক হয়ে গেছে রাকিব আমার তরফ থেকে কোনো ধরনের টাকা পয়সা ফিনান্সিয়াল কোনো কিছু ব্যাকআপ পাচ্ছিল না আমার বাচ্চা ওর কাছে থাকা মানে আমার বলল যে তোমাকেও নাকি তোমার জন্য নাকি তার কষ্ট হয় সব মিথ্যা কথা আমার জন্য কিছুই কষ্ট নাই তাহলে টিকটক করতে নেই এবার কষ্ট জন্য ও তুমি তো টিকটক দেখছো হুম এই টিকটক করতে নেই আমার জন্য আচ্ছা এখন কি যে হবে আমি বুঝতেছি না আমুই হাসি আমু তো মিথ্যা কথা কইছে যা সব মিথ্যা কথা আচ্ছা মানে তোমার কাছে মনে হইছে মিথ্যা কথা বলছে হ্যাঁ সব মিথ্যা কথা রাকিব না রাকিবে সব সত্যি কথা কয় রাকিব সব সত্যি কথা কইছে আমু সব মিথ্যা কথা কইছে তুমি এসব কি যে তোমার চাচুর মোবাইলে দেখো।